আবহমানকাল থেকে বিভিন্ন বিষয়ে পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম জিনিস সম্পর্কে জানতে মানুষের কৌতূহলের শেষ নেই। তেমনি আমাদের মনে মাঝে মাঝে এ প্রশ্নের উদ্রেক হয়, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ আসলে কোনটি? আজকে আমরা জানব পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি সম্পর্কে। অতি গুরুত্বপূর্ণ এ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভ্যাটিকান সিটি হলো ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রের রাষ্ট্রনেতা হলেন পোপ। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন অবিশ্বাস্যভাবে কম, মাত্র 110 একর। অন্যভাবে বললে ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। এটি ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীর বেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটি মূলত একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়। উত্তর পশ্চিম রোমের ভ্যাটিকান পাহাড়ের উপর একটি ত্রিভুজাকৃতি এলাকায় তিবের নদীর ঠিক পশ্চিমে ভ্যাটিকান শহর অবস্থিত। দক্ষিণ পশ্চিমের পিয়াৎসা সান পিয়েত্রু বা সেন্ট পিটার চত্বর বাদে বাকি সব দিকে ভ্যাটিকান মধ্যযুগ ও রেনেসাঁর সময়ে নির্মিত প্রাচীর দিয়ে রোম শহর থেকে বিচ্ছিন্ন। প্রাচীরের ভেতরে আছে উদ্যান, বাহারি দালান ও চত্বরের সমাবেশ। সবচেয়ে বড় দালানটি হলো সেন্ট পিটারের বেসিলিকা, যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা। ভ্যাটিকান সিটিতে রয়েছে একটি মহাকাশ অবজারভেটরি, লাইব্রেরি ভ্যাটিকানা। ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, ডাক ব্যবস্থা, শিলমোহর, পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্যমান। ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে, যার নাম সুইস গার্ড। এর সদস্য সংখ্যা প্রায় 100। ভ্যাটিকান রেডিও নামের সরকারি বেতার স্টেশন সারা বিশ্বে পোপের কণ্ঠ ছড়িয়ে দেয়। 2001 সালে ভ্যাটিকানের জনসংখ্যা ছিল প্রায় 1000। এখানে স্থায়ীভাবে বসবাস করে ও পোপের দেয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব। ভ্যাটিকান সিটি শেষ পোপীয় রাষ্ট্র। ক্যাথলিক গির্জা বহু শতাব্দী ধরে মধ্য ইতালির বেশ কিছু এলাকাতে এ রাষ্ট্রগুলি স্থাপন করেছিল, যার শাসনকর্তা ছিল পোপ। ইতালীয় সরকার ও পোপ সম্প্রদায়ের মধ্যে বহু বছর ধরে বিতর্কের পর 1929 সালে লাতেরান চুক্তির অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়। এই চুক্তির অধীনে ক্যাথলিক গির্জা ক্ষতিপূরণের বিনিময়ে অন্য সব পোপীয় রাষ্ট্র থেকে দাবি প্রত্যাহার করে নেয় এবং স্বাধীন ভ্যাটিকান সিটি হিসেবে সার্বভৌমত্ব অর্জন করে। এর বর্তমান প্রধান পোপ ফ্রান্সিস। তিনি 2013 সালের 13ই মার্চ দায়িত্ব গ্রহণ করেন। ভ্যাটিকান শহরের রাজনীতি ধর্মকেন্দ্রিক। পোপ হলেন রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের নির্বাহী কর্মকাণ্ড, আইন প্রণয়ন ও বিচার ব্যবস্থা সমস্ত কিছু পোপ পরিচালনা করেন। ভ্যাটিকান সিটি সারা বিশ্বের রোমান ক্যাথলিকদের প্রতিনিধিত্ব করে। ভ্যাটিকান সিটির মুদ্রার নাম ইউরো। 2000 সালে ইতালির সঙ্গে ভ্যাটিকানও ইউরো মুদ্রা ব্যবস্থা গ্রহণ করেছে, তবে ভ্যাটিকানের ইউরো একটু আলাদা। ভ্যাটিকান সিটির কোনো সরকারি ভাষা নেই, তবে ইতালীয় ভাষা সর্বাধিক প্রচলিত ভাষা। রোমান ক্যাথলিক গির্জার দাপ্তরিক ভাষা হিসেবে লাতিন ভাষার বিশেষ মর্যাদা রয়েছে। যারা উচ্চপদে কাজ করে তারা নিয়মিত ইতালীয় ভাষায় কথা বলে, এছাড়া ধর্মীয় অনুষ্ঠানে লাতিন ভাষা ব্যবহার করা হয়। ভ্যাটিকানের বাসিন্দারা রোমান ক্যাথলিক ধর্ম অনুসারী। অনেকে ভ্যাটিকান সিটিকে অপরাধের দেশ বলে থাকেন। মজার বিষয় হল জনসংখ্যার তুলনায় এখানে অপরাধ বেশি সংগঠিত হয়। তাছাড়া ভ্যাটিকানে পুরো দুনিয়ার সকল গির্জার প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে শোনা যায়। শুধুই কি তাই, পৃথিবীর সবচেয়ে সংরক্ষিত আর্কাইভটিও তো এখানেই। হাজার বছরের পুরনো দলিল বই, লিওনার্দো দ্য ভিঞ্চির হাতে লেখা ডায়েরি, গ্যালিলিওর বই কি নেই এই সংগ্রহশালায়? তবে সেখানে ঢোকার জন্য অবশ্য অনুমতির প্রয়োজন হয়।
সর্বসাধারণের জন্য এটি নয়, কি ক্ষমতাধর ছোট্ট একটি দেশ। সারা বিশ্বের অন্যতম পবিত্র স্থান বলে ঘোষিত ভ্যাটিকান সিটিকে 1984 সালে জাতিসংঘ বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে। বর্তমানে রাষ্ট্রটি খ্রিস্টান ধর্মের অন্যতম প্রধান স্থান হিসেবে বিবেচিত, সেই সাথে বিশ্বের সবচেয়ে ছোট্ট সুন্দর দেশের খেতাবও অর্জন করেছে ভ্যাটিকান সিটি। এই ধরনের লাইফটাইম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও আপলোড করার সাথে সাথে পেতে বেল বাটনে ক্লিক করুন।